সাবস্ক্রাইব করে নিন বিউটিটা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, মাত্র 10 দিন আজকের এই রেমেডিটিকে আপনার চুলে ব্যবহার করুন, দেখবেন আপনার চুল পড়া তো বন্ধ হয়ে গেছে, সেই সাথে নতুন চুল গজাবে এবং চুল এতটাই লম্বা হয়ে যাবে যে আপনি অবাক হয়ে যাবেন। ফ্রেন্ডস, চুল পড়ার সমস্যা খুবই ভয়াবহ আর এটা আজকাল প্রায় সব মানুষের মধ্যে দেখা যায়। প্রতিদিন 50 থেকে 100টা চুল পড়া খুব স্বাভাবিক, কিছুদিন পরেই সেখানে নতুন চুল উঠতে দেখা যায়। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় শুধু চুল পড়ছেই কিন্তু নতুন কোনো চুল গজাচ্ছে না, তাহলে এর দিকে নজর দিতে হবে। অস্বাস্থ্যকর জীবনধারা, পুষ্টির ঘাটতি, অ্যালার্জি, হরমোনজনিত সমস্যা এবং কম কার্যকর থাইরয়েড, ঠিকমতো চুলের যত্ন না নেওয়া এবং জেনেটিক কারণে চুল পড়তে পারে। চুল পড়ার সমস্যা পুরুষ আর মহিলা দুজনেরই হতে পারে। চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেলে এটা যেমন আমাদের সৌন্দর্য কমিয়ে দেয়, তেমনি এটা যেন আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, নানা কারণেই চুল উঠতে পারে, তবে চুল ওঠার সবথেকে বড় সমাধান হলো জীবনযাত্রার মান পরিবর্তন করা এবং চুলের যত্ন নেওয়া। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের চুলের যত্নের জন্য একটি ঘরোয়া রেমিডি দেখাবো। এই রেমিডিটি চুলে ব্যবহার করলে এবং সাথে সাথে আপনার জীবনযাত্রার মান অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুম ইত্যাদি আয়ত্তে নিয়ে আসলে আপনার চুল পড়া তো কমবে, সেই সাথে চুল হবে ঘন, উজ্জ্বল এবং লম্বা। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমিডিটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, রেমিডিটি তৈরি করার জন্য আমাদের প্রথম যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরেকে বলা হয় মহা ঔষধি। কালো জিরে যেন সকল রোগের এক মহা ঔষধ। কালো জিরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া রোধ করে, চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া নিরাময় করে। এখন একটি পরিষ্কার কড়াই বা প্যান নিয়ে নিতে হবে। এরপর এতে 2 থেকে 3 চামচ পরিমাণ কালো জিরে নিয়ে নিতে হবে। তারপর এই কালো জিরের সাথে অ্যাড করতে হবে 2 কাপ পরিমাণ পানি। আপনারা আপনাদের চুলের প্রয়োজন অনুযায়ী পানি কমিয়ে বা বাড়িয়েও নিতে পারে। এখন এই কালো জিরা ও পানিগুলোকে আমরা স্বল্প আঁচে চুলে জাল করে নেব। বন্ধুরা, এভাবে স্বল্প আঁচে প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত এই দুটো উপাদানকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, এভাবে 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর দেখুন পানির কালারটি একদম কালচে বা খয়েরি হয়ে এসেছে। এখন চুলো অফ করে দিতে হবে এবং এই পানিটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। পানি ঠান্ডা হয়ে আসলে একটি পরিষ্কার পাত্রে ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটিকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে এরপর যে কাজটি করতে হবে তা হচ্ছে 2টি পেঁয়াজ মাঝারি আকারে নিয়ে নিতে হবে এবং পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আপনার চুল কি দিন দিন পাতলা হয়ে গেছে কিংবা পড়ে যাচ্ছে, তাহলে পেঁয়াজের রস লাগান। নানা রকম গবেষণায় বলা হয়েছে পেঁয়াজের রসে আছে এমন উপাদান যা চুল বাড়াতে সাহায্য করে। এছাড়াও পেঁয়াজের রসের অন্যান্য আরো অনেক গুণ রয়েছে যা নতুন চুল গজায়, সাথে সাথে চুলের লেন্থ বাড়ায় অর্থাৎ চুলকে মোটা এবং লম্বা করতেও সাহায্য করে। পেঁয়াজের রস চুলে লাগালে চুলের পেকে যাওয়ার আশঙ্কাও কমে যায়। এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়ায় হাইড্রোজেন পারঅক্সাইডের মাত্রা কমায়, ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কাও কমে। এর সাথে সাথে চুলের গোড়াও শক্ত হয়। পেঁয়াজ দুটি এভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটি গ্রেটার নিয়ে নিতে হবে এবং গ্রেটারের সাহায্যে পেঁয়াজ দুটিকে গ্রেট করে নিতে হবে। ফ্রেন্ডস, আপনারা চাইলে এভাবে গ্রেটারের সাহায্যে ছেঁচে পেঁয়াজের রস নিয়ে নিতে পারেন অথবা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেও পেঁয়াজের রস নিয়ে নিতে পারেন। এভাবে পেঁয়াজগুলোকে গ্রেট করার পর একটি ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে পেঁয়াজের রস এই মিশ্রণটির সাথে নিয়ে নিতে হবে। তারপর সবশেষে যে উপাদানটি অ্যাড করতে হবে তা হচ্ছে খাঁটি নারকেল তেল।
ফ্রেন্ডস, আপনি আপনার প্রতিদিনের ব্যবহার্য নারকেল তেলও এখানে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন তেলটি যেন ভালো হয়। ভালো তেল না হলে তা আপনার কোনো কাজেই আসবে না। এখানে আমি 2 চামচ পরিমাণ নারকেল তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিয়ে নিতে পারেন চুলের লেন্থ অনুযায়ী। তারপর সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে মিক্স করার পর দেখুন রেমেডিটি পুরোপুরি তৈরি। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এরপর যে কাজটি করতে হবে তা হচ্ছে কিছু অংশ তুলা এভাবে নিয়ে এই মিশ্রণটিতে ডুবিয়ে নিতে হবে এবং তুলোটি ভিজিয়ে নিতে হবে। এখন এই তুলোর সাহায্যে চুলের গোড়ায় এভাবে এই মিশ্রণটির সাহায্যে ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে। ফ্রেন্ডস, এভাবে তুলোর সাহায্যে এই মিশ্রণটিকে নিয়ে প্রতিটি চুলের গোড়ায় গোড়ায় পৌঁছে দিতে হবে। এভাবে ধীরে ধীরে ম্যাসাজ করবেন, বেশি জোরে ঘষবেন না, তাহলে কিন্তু চুল আরো বেশি পড়বে। আলতোভাবে এভাবে ম্যাসাজ করে পুরো চুলে লাগিয়ে নিন। আপনারা চাইলে এই মিশ্রণটিকে পুরো চুলে অর্থাৎ চুলের আগাতেও লাগিয়ে নিতে পারেন, যার ফলে আপনার চুলের আগা ফাটা কমবে এবং চুল দ্রুত লম্বা হবে। বন্ধুরা, পুরো চুলে এভাবে লাগিয়ে নেওয়ার পর 1 ঘন্টা অপেক্ষা করুন এবং 1 ঘন্টা পর নর্মাল পানি অথবা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। বন্ধুরা, মাত্র 10 দিন এই কাজটি করুন, আশা করছি আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং আরো ভালো ভালো ভিডিও পেতে বিউটি টাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।